কক্সবাজারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা। শুক্রবার বিকেলে কক্সবাজার বিশ্বেশ্বর রুহুল আমিন স্টেডিয়ামে 2 দিনব্যাপী ডিসি সাহেবের বলি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল। কক্সবাজার স্টেডিয়ামে 1965 সাল থেকে শুরু হওয়া বলি খেলার 68তম আসর এটি, যাতে অংশ নিচ্ছে 200 জন বলি। আমি কুমিল্লা হোমনা থেকে আসছি, আমি বলি খেলতে আসছি। 2022 খেলা গেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়ে থাকি। এই খেলা দিয়ে সারা বলি খেলা আমাকে দাওয়াত করা হয়েছে। আমি আসছি খেলার জন্য, আমার জন্য সারা দোয়া করবেন, আমি যেন চ্যাম্পিয়ন হতে পারি। প্রথম দিনে ঘটে অঘটন, চট্টগ্রামের জব্বারের বলি খেলার এবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলিকে 2 নং মেডেলের খেলায় পরাজিত করেন মহেশখালীর কালামিয়া বলি। গেল বছর আমি এখানে বলি খেলছিলাম ওই রিটম বিশ্বাসের সাথে, 2 জোর খেলিয়ে রিটম বিশ্বাসের সাথে আমি করছিলাম 1 নম্বরে। ওইখানে আমি আল্লাহ রকম হারিয়ে গেছিলাম, এখানে আজকেও আসে আমি 1 নম্বরে নাম দিছি। ওরা বলছে শাহজালালের সাথে খেল, আমি খেলছি আল্লাহ রকম আপনাদের দোয়া বরহত আমি চ্যাম্পিয়ন হয়েছি। আর করার কিছু নেই, কালকে আবার আগামী ইনশাআল্লাহ আগামীকালকে আবার খেলবো। শনিবার শেষ চূড়ান্ত মেডেলের খেলা অনুষ্ঠিত হবে। কক্সবাজারের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত এই বলি খেলা গ্রামীণ সংস্কৃতি দিন দিন যেভাবে হারিয়ে যাচ্ছে তা ধরে রাখার জন্যে এই আয়োজন করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস। বলি খেলার অন্যতম আকর্ষণ বলি নাচের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের এই খেলা। শনিবার 20 মে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 2 দিনের ব্যাপী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা 68তম আসরের পর্দা নামবে। মোহাম্মদ শাহিন, DNN, কক্সবাজার।